বাড়ি কাশিয়ানি মুর্শিদপুর, পৃথিবীর যে প্রান্তে তোমার বাড়ি হোক, তুমি এখন মনে যাতে তোমার মা দুঃখিনীর কথা মনে করে কাঁদবা। কোরআন মুখিনী হাতে দিয়ে বলছি, যে সন্তান মার জন্য চোখের পানি ফেলে কাঁদবে ওই সন্তান কোনোদিন জাহান্নামে যাবে না। তোমাদের পাও দুটো ধরে বলছি, যাদের মা বাবা দুনিয়া বেঁচে আছে অন্তত মাসে একবার খোঁজ খবর নিবা। রাজি আছো না নাই? এই দোস্ত, আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি, এক মিনিটে ঘটনা বলি, আমি তোমাদেরকে মোনাজাত করব। বাবা অনেক কষ্ট করে তোমার আমার মতো একটা ছেলেরে বিয়ে পাস করাইছে, তাহলে বড় একটা চাকরি নিছে, সন্তান বিবাহ সংক্রান্ত বাবার সাথে গ্যাঞ্জাম করে, বাবার সাথে গ্যাঞ্জাম করে পোলা বাপ মায়ের খবর নেয় না। এই বিবিনে আর গুলশান বাড়িতে দামি বাসা ফেরাত বাড়ি নিয়ে থাকে, বাজানদের বাপের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে 10 বছর। বাপ যখন সন্তানের টাকা পয়সা পায় না, বাপ নিজের জীবন বাঁচাবার জন্য বাবা রিক্সা চালক ধরছে তার জীবিকা। সন্তান যখন একদিন শুনল মার অসুস্থ হয়ে প্র্যাকটিক্যাল ঘটনা পেপারে আসছে, যখন শুনল আমার মা অসুস্থ, বিবির কাছ থেকে বলল, শুনলে এতদিন বাবার সাথে সম্পর্ক ছিল না, আজকে তো তোরে নিয়ে বড় হয়েছে, আমার ছেলে সন্তান তো বড় হইতেছে। হুজুর বলল মা বাবার খদমত খেদমত করতে হবে, আমার মনটা কান্তাছে, মা বলে অসুস্থ একটু দেখে আসি। বিবির মনটা নরম হয়েছে, যাও মার একটু দেখে আসো। যখন বাবা নামছে গাছের থেকে, চাষা এদিকে আসছে, যাইবা? কই স্যার? যখন কইছে কই যাবেন স্যার? চাষা আমি ওই গ্রামে অমুক বাড়িতে যাব। অমুক বাড়ি তো আমার বাড়ি স্যার, ওই বাড়ি যাবে কেন? একটু ভালো করে তাকায় দেখে, যে স্যার রে লেখাপড়া শিখাইতে যাইয়া প্যান্ট শার্ট কিনে দিতে যাইয়া পরের জমিতে কামলা দিয়ে প্যান্ট শার্ট কিনে দিছিলেন। স্যার ওই বাড়িতে যাবেন? ওই বাড়ি আপনার কি লাগে? কি লাগে এটা তো তোমার দেখার বিষয় না, তুমি যাবা। জি স্যার। ওঠেন বাবা দুঃখ মিয়া, রিক্সায় সন্তান দিয়ে উঠাইয়া প্যাডেল মারতেছে বাবা। 30 বছর আগের মনের কথা মনে পড়ে গেছে, আহারে আমার সেই পোলা এখন বাবার রিক্সায় উঠছে, যেই পোলারে আমি পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিলাম, আজকে সেই পোলা আমারে কয় চাষা যাইবানি। চোখের পানি দিয়া যখন প্যাডেল মারতেছে যুব, কিছুদিন যখন বাবার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে, সন্তানের চিন্তা করতেছে আর শীতের মধ্যে প্যাডেল মারতেছে, আর পাও চলে না গো বাবা, কিছুদিন যাইবার পরে শীতের মধ্যে থেকে বুড়া পারো না, তা উঠে চুকা। বুড়া লোকটা বলে, স্যার অনেকদিন আগের একটা কথা বুকের ব্যথা চাইতে গেছে স্যার, এই জন্য আমি পারতাছি না। কি ব্যথা চাচ্ছে স্যার? এই ব্যথার কথা মৌলা সারা কারো কাছে বলা যাবে না। তোমার কি ছেলে মেয়ে বড় নাই, এই বয়সে শীতের মধ্যে রিক্সা চালাও? এমনি কয় স্যার আমার একটু টাইম দিবেন, দিলাম নিয়ে নাও। যখন বলছে নিয়ে নাও, কয় স্যার আপনার কাছে মোবাইলের লাইট আছে? আছে। আস্তে করে বাবা মাফলারটা টান দিয়ে কয়, স্যার দেখেন তো আমারে চিনেননি। যুবক ভাই রে তোর দুইটা পাও ধরে বলে যা, এই ঘটনার দ্বারা তোর জীবনটাকে সমর্থ কর আল্লাহর কাছে। যাদের বাবা মা ছোট্ট কালে মারা গেছে, দুনিয়ার কেউ কেউ বোঝানো যাবে না মা কি জিনিস গো। যখন রুমালটা টান দিয়া বলে, স্যার দেখেন তো চিনেননি, সিটির থেকে লাভ দিয়া পাও দুটা জড়াই ধরে বলে, বাবা ও বাবা। তুমি এই
রাত্রে কোথার থেকে রিক্সা পাইলা, বাপ একটা চিৎকার দিয়া বলে বাজান রে, এই রাত্রে কোন মানুষ রিক্সা চালায় না, আমি কেন চালাই জানোস নি, তোর মা হাঁপানির রোগী, তোর মায়ের ওষুধ নাই তিন দিন ধরিয়া, আমার শরীরটাও ভালো না, তোর মার কান্নাকাটিতে আর টিকতে পারি না, বাধ্য হইয়া রাত্রে রিক্সা লইছি বাবা। কেন লইছি জানোস নি, এলাকার মানুষ আমার লজ্জা দেয়, তোমার পালা ঢাকার দিকে লক্ষপতি আর তুমি রিক্সা চালাও, তোমার সম্মান বাঁচানোর জন্য দিনের বেলা রিক্সা চালাই না। পোলায় একটা দৌড় দিয়া বাবারে বুকের মধ্যে জড়াই ধরিয়া, যখন বাপ বেটার মহামিলন কাঁদতাছে গো বাবা, আল্লাহর কুদরতে জোশ মারছে বাবা, সন্তান দে বুকের মধ্যে জড়াই ধরে বলে বাবা, এ তো সাধারণ ব্যাপার, তুমি যখন অসুস্থ হইছিলা আমি তোমারে ঘাড়ো কইরা শীতের মধ্যে বাজারে ডাক্তারের কাছে লয়ে যাইতাম, এখন তো প্যাডেল মাইরা নিতাছি, আমার শেষ একটা দাবি আমার পুরা করবা, আমি তোমার রিক্সাটা চালাইয়া বাইতে লয়ে যাম বাবা। সন্তান বাপের বুকের মধ্যে জড়াই ধরে বলে, এটা কোন উপন্যাস নয় যুবক রে, বাস্তব ঘটনা পেপারে আসছে, তোমার মতো যুবক এক সপ্তাহ আগে ওই যে পাটগ্রাম, এ দিনাজপুর পাটগ্রাম, নিজের মায়েরে বাংলাদেশ প্রতিদিনে পাইছনি, কুড়াল দিয়া কুবাইয়া মায়েরে মারছে, যাদের মা নাই তার কলিজাটা ফেরে দেখো কত দুঃখ তার অন্তরে, ওই যে শহীদুল ইসলাম গাজী, ও জীবনে বাপরে দেখে নাই, ওর কলিজাটা চাকু দিয়ে ফাড়িয়া দেখো বাবার কত দরদ অন্তরে, আমার যে আলেম ভাইদের বাবা নাই রে, ওই জানোয়ার আমার বন্ধু মানুষ, যার সিলায় মিরপুর থাকতে আল্লাহ রেখেছে, এই আনোয়ারকে জিজ্ঞেস করো বাবার কি দরদ রে, ওই যে আমার মসজিদের কেশিয়ার জহির ভাই, বাবা নাই মা অসুস্থ হয়েছিল, বাজান দে 10 লাখ টাকা মার জন্য খরচ করলো, আমার রুমে যাইয়া বলতেছে হুজুর আমার যদি জীবন চলে যাইতো মারে সুস্থ করতে যাইয়া টাকা দিয়ে কি করব। বাজান রে যখন বাবা ছেলেরে কোলে করে বাসায় গেছে, যুবক এখন কান্দি দরজার কাছে যাইয়া ছোট্ট গলায় ডাক দিছে, ছেলের মায়েরে ডাক দিছে, ও অফিসারের মা রে, তোর ঘরে পূর্ণিমার চাঁদ উঠেছে, কি হয়েছে, ছেলে ডাক দিছে মা, মা যেই মা বাবা কয়েক সপ্তাহ পর্যন্ত বিছানের থেকে উঠতে পারে না, হে যুবক রে ইলিয়াসুর রহমান জাহাদির বুকটা ফাইরে দেখ, মায়ের জন্য যে কত কষ্ট, ইলিয়াসুর রহমান জিহাদির চাইতে বড় বড় আলেম স্টেজে বসা, কেন তুমি আল্লাহর হুকুমে আমার কথায় কান্দো জানোনি, আমার মা দুঃখিনী যাইবার আগে একটা দোয়া দিয়া গেছে, ইলিয়াস রে তুই যদি আলেম হাস গো বাবা, তোর কত বাবা তোর কথা শুনে কান্দো, আমি আমার মার কথা বিশ্বাস করি নাই গো, আমার মা বলছিল তুই আলেমের নাতি, তোর কথা শুনে কত মায় কাঁদবো, আমি বিশ্বাস করি নাই, এখন যখন প্রতিটা দিন বাবা এভাবে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে কথা বলি, আমার আলেম ভাইরাও চিল্লায়, আমার ভাইরাও যখন চিল্লায়, এ দোস্ত গত রাত্রে ওয়াজ করছি গাজীপুর, তার আগের রাত্রে করছি বাবা নবাবগঞ্জ, বিশ্বাস কর আমার ড্রাইভারকে জিগাও, হাজার হাজার মানুষ
মানুষ আল্লাহ পাক এমন জোরে চিৎকার মারাইছে, লাস্টে একটা বৃদ্ধ মানুষ পাগলের মতো দৌড়াই আসছে, আমার হাতটা বুকের মধ্যে চাইবা ধরে বলে, জিহাদি সাহেব রে শুনছি তুমি মানুষকে কান দাও, এইভাবে মানুষ চিল্লাই জীবনে দেখি নাই গো, আমি ছোট্ট কালে মা বাবা হারাইছি, আমার মায়ের লেগে দোয়া করবা, ও মা পীরের প্রধান অতিথি সভাপতি, দুনিয়ার সবচাইতে বড় হলো মা, ওই মায়ের কোনদিন কষ্ট দিও, রাজি আসো না ভাই, রাজি আসো না, এ রাজি আসো, হাত নামাও, এই এলাকার ছেলে আছে না, এখানে এলাকার ছেলে আছে না, এ যারা ওয়াজ দিয়েছে স্থানীয় কারা কারা আছে হাত তুলে দেখি, স্থানীয় এলাকার স্থানীয় বাড়ি গাড়ি আছে, এলাকার স্থানীয় কারা আছে যুবক হাত তুলে দেখাও, যাদের বাড়ি আছে এলাকায়, এই যাদের বাড়ি আছে হাত তুলে তুলে দেখাও, এই দাঁড়ি বাঁকা বাবা, হ্যালো কবুল করো যখন আমি নামাও হাত, নামাও হাত, আমি একটা চলন্ত প্রমাণ এখন করে দিয়ে যাব, যদি কোরআনকে বিশ্বাস করো, নবীর হাদিসকে বিশ্বাস করো, একটা সেকেন্ডের ভিতরে তোমার কাছে জান্নাতটা বিক্রি করব, এক সেকেন্ডে, যদি বলেন জিহাদি সাহেব হুজুর সেকেন্ডে বিক্রি করার আপনার অধিকার আছে, হ্যাঁ আলেমদেরকে সাক্ষী রেখে করব, যদি বলেন কেমনে করবো হুজুর, এখানে যদি কোন স্থানীয় যুবক থাকোস অথবা এক ফ্যাক্টরিতে বন্ধু বন্ধু চাকরি করোস, কথা দিয়ে কত কষ্ট দিছর বন্ধু, জীবনে মাপ চাওয়ার সুযোগ পাস নাই, এখানে হাত তুলে কোনো লাভ নেই, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, দোকানে চাকরি করো, স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই বন্ধু বান্ধব, জীবনে মাপ চাওয়ার সুযোগ পাও নাই, মাপ না চাই আমার সাথে মোনাজাত করে কোনো লাভ নেই, নামাজ পড়ো নাই আল্লাহকে মাফ করে দিবে তওবা করলে, হজ করো নাই মাফ করে দিবে তওবা করলে, কিন্তু বাবা যদি বারবারে কষ্ট দিয়ে এখানে মোনাজাত করে থাকো, তার কাছে মাফ চাওয়ার আগ পর্যন্ত মোনাজাত করে কোনো লাভ নেই, ঠিক না ভাই? ঠিক, বান্দার হক সিরিয়াস, এক মিনিটের ভিতরে এমন কোন যুবক আছে এই মাহফিলে ওয়াজ দিছো, মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজ দিছো, তোমার বাবাই মাঠে আছে, আমি বলার সাথে তুই সমস্ত লজ্জা শরম বাদ দিয়া পাগলের মতো দৌড়ে আসবি, তোর বাপরে খুঁজবি কই আছে তোর বাপ, বাপরে যদি পাগলের মতো চড়াই ধরে মাপ চাইতে পারোস, আমি কোরআন ধরে ওয়াদা করলাম তুই বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবি, যদি বলো শুধু আমার বাপ নাই এই মাঠের ভিতরে আমার বড় ভাই আছে, পাগলের মতো দৌড় দিয়ে বড় ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া কান্দি, বড় ভাই কিন্তু বাবার মতো, এ যুবক একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, বন্ধু বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছো, এক বন্ধু আর এক বন্ধুরে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোরআনে হাত রেখে বলছি তোমার গুণা লইয়া বাঁচতে যাইতে হবে না, যদি বলো হুজুর আমার এখানে কোনো বন্ধু নাই, তোমার যে ইমামের পিছনে নামাজ পড়ো, ইমামের ঋণ কোনোদিন কোনো মুসল্লি বেতন দিয়া হাদিয়া দিয়ে শেষ করতে পারবে না, তোমার মসজিদের ইমাম যদি থাকে যে আমি কসম করে বলছি ইমাম যদি চোখের পানি দিয়ে তোরে মাফ করে দেয় তুই জান্নাতি হয়ে যাবি, এমন কোন যুবক এই মহল্লায় আসো, তোমার বাপ এই মাঠে আছে অথবা তোমার নেতা এই মাঠে আছে, তোমার শিক্ষক এই মাঠে আছে, তোমার বড় ভাই এই মাঠে আছে, একসাথে স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই এই মাঠে আসো, জান্নাত পাইবার জন্য এমন কেউ আসো, পাগলের মতো দৌড় দিয়ে বাবার পাও দুটো জড়াই ধরে মাপ চাইবা, বড় ভাইয়ের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা, তোমার ইমামের বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইবা, তুমি জান্নাতটা দলিল করে নেবা, কে আছে দাঁড়াও তো, এ যুবক দাঁড়াও তো, কে আসো পাগলের মতো দৌড় দাও তো, তোমার বন্ধু এই মাঠে কই আছে দেখো তো, তোমার বাপ কই আছে দেখো, দাঁড়াও কারো মুখে হাসি থাকবে না, চিল্লাবা কানবা পুরা মাঠটাকে জান্নাতের মাঠ বানায় ফেলবা, পাগলের মতো মায়ের জড়াই ধরে কান্দ,
আমি বলছি, পাগলের মতো দৌড়তে তোর ভাই এই মাঠে আসে কিনা, তোর বন্ধু এই মাঠে আসে কিনা, অথবা তোর যারে ভালো লাগে তারে জড়াই ধরে কান, আমি বলছি চোখের পানি ছাড়া কেউ ওলি হতে পারবে না। এই রাইতে একটার সময় আলেমদের চোখের পানি লইয়া ল, দেখো সভাপতি কেমনে কান্দে, দেখো আলেমুল আমার কেমনে কান্দে, দেখো। কসম করে বলছি যেই মাহবিল আলেমদের চোখের পানি, দেখ এক যুবক আর এক যুবককে বুকের মধ্যে জড়াই ধরে কেমনে কান্দে, এই যুবকটা কেমনে আমার হাত ধরে কান্দে, চোখের পানি ছাড়া কোনো দিন দোয়া কবুল হইবে না। আমি তোরে একটা মিনিট টাইম দিছি ভাই, বসে থাকিস না, তুই একসাথে বন্ধুর সাথে ফ্যাক্টরিতে চাকরি কর। এই তালবালি বাবাজিরা তুই কলি হইতে চাস, তোর উস্তাদের হাত ধরে মাপ চেয়ে যা, তুই আল্লাহর অলি হয়ে যাবে আমি বলছি। ও এই ওয়াজ কমিটির যুবকরা, আবু বকর সিদ্দিক সংগঠনের যুবকরা, বসে থাকিস না। রব্বুল আলামিন রে তোমার কি মায়া লাগে না, এ তালবে আলিম বাবা জিরে তুই আল্লামা শামসুল হক ফরিদপুর হয়ে যাবে, দৌড়তে দৌড়তে তোর উস্তাদের জড়াই ধর, দৌড়তে দৌড়তে রোজে মাহজারে তেমনি কানতে হবে, দৌড়তে। আলেমদের চোখের পানি কবুল কর, মা বাবার চোখের পানি কবুল কর, সভাপতির চোখের পানি কবুল কর, আজকের মাহফিলকে সার্থক করো। এই যারা দাঁড়াই আছো দেখো তো তুমি কারে চিনো, তারে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাও। ও দোকানদার ভাই তোমার পাশের দোকানদারে পাও ধরে বুকের মধ্যে বুক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন রাত 9:30 উঠছি, এখন রাত 1:30 বাজে, মাবুদ 4 ঘন্টার মধ্যে তোমার পাগল গুলি বসে রইল, বাসায় যাওয়ার নিয়ত নাই, কেমনে যাবে কোনো চিন্তা নাই, গাড়ি পাবে কিনা সে চিন্তাও নাই রে, বলো এদের এখন আমি কি দিয়ে বিদায় দিব, আমার মধ্যে দিবার মতো কিছুই নাই, আল্লাহ আমি প্রাণ ভরে ভরে দোয়া করে দিয়ে, আমার চাইতে কত বড় বড় ওলামায়ে কেরাম এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলে কেঁদেছে, এই আলমগুলা কিন্তু তোমার নবীর সাহাবী আবু বকরের সংগঠনের সদস্য। আয় আল্লাহ তুমি দেখো তো আমার কোন আলেম বা